হ্যাঁ, আমি আচ্ছা আমার পরিচয় কি জানো সবাই? আমি জিনা মোহাম্মদ স্যার, আমি মোহাম্মদ ওয়াদুদ্দিন রহমান। আমার নেক নেম হচ্ছে রানা, রানা স্যার বলে ম্যাক্সিমাম চেনে। হ্যাঁ, আমি আজকে ক্লাসটা অন্য ছাড়ে ছিল, আমি ক্লাসটা নেব, আমি তোমাদের বিজ্ঞান ক্লাস নেব। ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন, বই সামনে নাও সবাই, সবাই বই সামনে নেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। সপ্তম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় পড়াবো বিজ্ঞান। তোমরা আমি পড়াবো কি বলছি, ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় হচ্ছে পরমাণুর গঠন। আচ্ছা, আমরা আমরা যে পদার্থগুলো দেখি, কত ধরনের পদার্থ দেখি বলো তো? আরো ধারণা আছে? তিন ধরনের, তিন প্রকার। তিন প্রকার কি কি, কেউ বলো? তিন প্রকার স্যার, কঠিন তরল বায়বীয় পদার্থ, কঠিন তরল বায়বীয়, কঠিন তরল বায়বীয়। হ্যাঁ, সেটা হলো অবস্থার ভিত্তিতে। আরেকটা আছে মৌলিক, যৌগিক আর মিশ্র, আমি সেটা পড়াবো। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ আর হচ্ছে মিশ্র পদার্থ। তাহলে আমরা যখন মৌলিক পদার্থ বলছি, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কিছু পাওয়া যায় না, সেটা মৌলিক পদার্থ। আর যে পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, সেটা হচ্ছে যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ। হ্যাঁ, আর একটা পদার্থ আছে মিশ্র পদার্থ, যেখানে উপাদানগুলো একসঙ্গে থাকে কিন্তু উপাদানগুলো বিভিন্ন অনুপাতে থাকে। তোমাদের বই সামনে আছে, দেখো তোমাদের বইয়ের ছবি আছে, দেখো আয়রন Fe। আমরা যদি আয়রন ভাঙি, তাহলে আয়রন ছাড়া আর কিছু পাওয়া যাবে না, এটা হচ্ছে মৌলিক পদার্থ। তাহলে আমরা তোমাদের বই দেখো, 56 নম্বর পৃষ্ঠা, 56 নম্বর পৃষ্ঠায় এসে তোমাকে দেখতে হবে, দেখো আয়রন Fe। Fe থেকে আমরা শুধু যদি আয়রনকে ভাঙিয়ে, আয়রন ছাড়া আর কিছু পাওয়া যাবে না। আবার আরেকটা আছে হাইড্রোজেন, হাইড্রোজেনকে যদি আমরা ভাঙি, যত ক্ষুদ্রতম কণায় আমরা যাই না কেন, হাইড্রোজেন ছাড়া আর কিছু পাওয়া যাবে না, যাবে না। হ্যাঁ জি স্যার। তাহলে এইখানে যে বিষয়টা, তাহলে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কিছু পাওয়া যায় না, সেটাকে বলা হচ্ছে মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ। হ্যাঁ, আর যে পদার্থকে ভাঙলে একাধিক পদার্থ পাওয়া যায়, একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তার নাম হচ্ছে হলো যৌগিক পদার্থ। দেখো পরের পৃষ্ঠে আছে সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ। সোডিয়াম ক্লোরাইড কে যদি আমরা ভাঙি, তাহলে আমরা দুটো পাবো, সোডিয়াম পাবো আর ক্লোরিন পাবো। আগেরটা আমরা কি পাইছিলাম, শুধুমাত্র হাইড্রোজেনকে ভাঙলে হাইড্রোজেন পাইছি, অক্সিজেনকে ভাঙলে অক্সিজেন পাইছি। আর এখানে আমরা সোডিয়াম ক্লোরাইড কে ভাঙলে সোডিয়াম পাবো আর ক্লোরিন পাবো, এটা হচ্ছে যৌগিক পদার্থ। তার মানে যে পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে যৌগিক পদার্থ। আরেকটা পদার্থ আমাদের বইয়ে আছে, দেখো মিশ্র পদার্থ। এই পদার্থের যে উপাদানগুলো থাকে তার অনুপাত এক থাকে না। তোমরা দোকানে বিভিন্ন জায়গায় ঝালমুড়ি খাও, তাই না? লবণ, তেল, তারপরে মুড়ি, চানাচুর, সব এর পরিমাণ কি সব জায়গায় ঠিক থাকে? সব জায়গায় না, স্যার ঠিক থাকে না। এটাকে বলা হচ্ছে হলো মিশ্র পদার্থ, যেখানে অনুপাত গুলো ঠিক থাকে না। তাহলে আমরা এই পদার্থকে আমরা যখন ভাঙবো, তখন ক্ষুদ্রতম কণা পাবো। সেই ক্ষুদ্রতম কণা সম্পর্কে তোমাদের মতবাদ আছে, এই মতবাদটাকে ডেমোক্রিটাস বলছেন যে পদার্থ ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত। এটা হচ্ছে অবিভাজ্য। অবিভাজ্য মানে কি, যাকে আর ভাগ করা যায় না। কিন্তু পরবর্তী কালে এরিস্টটল বললেন যে না, পদার্থকে যত ইচ্ছা ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় এবং নিরবিচ্ছিন্ন ভাবে ভাগ করা যায়। তাহলে এখানে সমস্যা হলো, একজন বললো ভাগই করা যায় না, আরেকজন বললো কি ভাগ করা যায়, তাহলে কি সমস্যা হলো? এই সমস্যাগুলো দূর করার জন্য জন ডাল্টন এর একটা পরিমিত মতবাদ দেন, সেই মতবাদটা ডাল্টনের মতবাদ অনুসারে আছে। তোমরা তোমাদের বই থেকে 58 নম্বর পৃষ্ঠায় এগুলো দেওয়া আছে, এবং ডাল্টনের মতবাদ
এখানে দেওয়া আছে সেই মতবাদটা তোমাকে পয়েন্ট আকারে দেওয়া আছে, এটা মুখস্থ করতে হবে। আমি একটু পড়ে শুনেছি, যেমন বই দেখো 58 নম্বর পৃষ্ঠা 58। এই 1803 সালে জন ডাল্টন ইংরেজ বিজ্ঞানী পরীক্ষালব্ধ তত্ত্বের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রকণা সম্পর্কে মতবাদ দেন। এই মতবাদগুলো এখানে আছে, তোমাদের মতবাদ মুখস্থ করতে হবে। এখন আমি যেটুকু পড়ালাম এই পড়াটাকে যদি তুমি আর একটু গিয়ারাপ করতে চাও, আমি একটা ইয়েতে যাওয়ার চেষ্টা করতেছি একটু শেয়ার স্ক্রিনের মাধ্যমে, দেখি তোমরা একটু দেখো কি করা যায়। তোমরা একটু দেখো সবাই, মৌলিক ও যৌগিক পদার্থ কি, অনুপরমাণু কি, ক্ষুদ্রতম কণার মতবাদ এবং ডাল্টনের মতবাদ আমি এতক্ষণ যা পড়ালাম এগুলো আমরা একটু এর মাধ্যমে দেখবো। দেখো তো এটা পদার্থের মধ্যে অনেকগুলো পরমাণু আছে, দেখো না আছে না কত ধরনের, দেখো অনেকগুলো পদার্থ হচ্ছে। এরপর দেখতে পাচ্ছি, এরপর কি দেখতে পাচ্ছি, দেখো কেমন কি বলছে আমি একটু আগে তোমাকে বলছি, ডেমোক্রিটাস বলছে পদার্থ ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত, সেই ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু অ্যাটমস, যাকে আর ভাগ করা জানে যে সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত, এই ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে হলো পরমাণু। আচ্ছা তাহলে দেখো পদার্থ ক্ষুদ্রতম অংশ, ক্ষুদ্রতম অংশ আরো ক্ষুদ্র, দেখো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশতে আমরা যাই তাহলে কি পাবো, তার একটা ক্ষুদ্রতম অংশ পাবো পরমাণু। বুঝলে পদার্থকে ভাঙলে ক্ষুদ্রতম অংশ, তারপরে ক্ষুদ্রতম অংশ আরো ক্ষুদ্রতম গেলে আমরা পাবো হচ্ছে পরমাণু। দেখো এই যে অ্যারিস্টটলের মধ্যে পদার্থের কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে, এমনি শুয়ে আছে আমরা এগুলো আমরা দেখতেছি। দেখো প্লেটো এবং অ্যারিস্টটল এই মতবাদ, তাহলে দার্শনিক ডেমোক্রিটাস আর অ্যারিস্টটলের মতবাদ হচ্ছে ভিন্ন। আচ্ছা একই ধরনের ক্ষুদ্র কণা দ্বারা গঠিত পদার্থ যে মৌলিক পদার্থ, আমি একটু আগে বলছি যে মৌলিক পদার্থকে ভাঙলে মৌলিক পদার্থ ছাড়া আর কিছু পাওয়া যায় না, আর যৌগিক পদার্থকে যদি আমরা ভাঙি তাহলে একাধিক মৌলিক পদার্থ পাবো। দেখো হাইড্রোজেনের অক্সিজেন মিলে হচ্ছে পানি, দেখো তো দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু মিলে হচ্ছে পানি। তাহলে এখান থেকে আমরা সরাসরি কি পাচ্ছি, দেখো কথা বলতে তাহলে এখন আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটো মিলে আমরা কি পাচ্ছি, পানি। হাইড্রোজেনের দুটো পরমাণু, অক্সিজেনের একটা পরমাণু, এটা হচ্ছে তাহলে যৌগন। তাহলে হাইড্রোজেনের দুটি পরমাণু, অক্সিজেনের একটি পরমাণু মিলে পানির একটা অণু গঠিত। তাহলে ভিন্ন রকমের পরমাণু দিয়ে গঠিত পদার্থ হচ্ছে হলো যৌগিক পদার্থ। দেখো যে বিজ্ঞানী জন ডাল্টন ইনি মতবাদ দিচ্ছে, মতবাদটা এখানে আছে, এই মতবাদ গুলো পড়তে হবে তোমাদের বই থেকে, বইয়ের 58 নম্বর পৃষ্ঠায় এগুলো বলা আছে, সেখান থেকে তোমরা পড়ে নিবে। আমি এখন পড়াটা একটু অন্য জায়গায় যাবো, যে পর্যন্ত পড়লাম এই পর্যন্ত তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধু যে পর্যন্ত পড়লাম এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলো।
সবাইকে তো 10 দিন পরে বলছো প্রসেস করতে হবে সবাই শুধু মুড় রাখতে সামনে মঙ্গলবার কিন্তু তুমি রিমুভ করো ও তার মানে তো 10 দিন মৌলিক পদার্থ যৌগিক পদার্থ মিশ্র পদার্থ অণু পরমাণু মৌল এবং যৌগ এইগুলো সম্পর্কে যদি পরিষ্কার ধারণা থাকে আমি একটু অন্য পড়া চলে যাবো আমি প্রত্যেক যোজনী ঠিক আছে আমি বলছিলাম আমি সহকারী পরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয় গাইবান্ধা থেকে বলছিলাম জি বলেন আমি গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মহোদয় জি এবং অনলাইনে সংযুক্ত আছে ছাত্রছাত্রীবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি আচ্ছা হলো আপনারা আপনার অনলাইনে সংযুক্ত সকল ছাত্র ছাত্রীরাই মাদক সম্বন্ধে অবগত আছেন মাদক একটা মরণ ব্যাধি তাই আমি সকল ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বলবো তারা যেন মাদক থেকে একটু দূরে থাকে যেমন যদি সময় চান পরে একটু কথা বলবো তখন কথা বলেন আমরা এখন কথা বলবো স্যার একটু শিক্ষার্থী তো তারা যেন ওই মাদক থেকে দূরে থাকে আপনারা অনলাইনে সংযুক্ত সকল ছাত্র ছাত্রীদের একটু মোহাম্মদ ওয়াজিদুর রহমান এই নামে একটু চেনে কম আমাকে বিজ্ঞানের না জি জি আচ্ছা থ্যাংক ইউ আমি পড়া কন্টিনিউ করছি আমরা এখন একটু করব প্রত্যেক যোজনীর সংকেত এটা একটা গুরুত্বপূর্ণ পড়া আমি আবার একটু স্ক্রিন শেয়ারে যে তোমরা পড়াবো তোমরা একটু দেখে নেবা এবং সাথে সাথে বই দেখবে তোমরা একটু দেখো শিক্ষার্থী বন্ধুরা এই চিহ্নটা তোমাদের কাছে খুব পরিচিত বলো তো এটা কি একজন আউট 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 হ্যাঁ এটা আমাদের কাছে খুব পরিচিত এই ধরনের চিহ্ন দিয়ে অনেক কিছু বোঝানো হয় আমরা সেই চিহ্নগুলো আজকে নিয়ে একটু কথা বলবো আজ ক্লাসে আবার দ্বিতীয়বারের মতো সবাইকে স্বাগতম এখানে কয়টা চিহ্ন আছে দেখো তো বাম পাশেরটা কি নির্বাচন কমিশন বাংলাদেশ তারপর কি বাংলাদেশ টেলিভিশন কথা বলো না
আমি বলছি এই চিহ্নগুলো দিয়ে আমরা অনেক কিছু প্রকাশ করতেছি, তাই না? তাহলে যখন পায়ের দুই হাত উঠাবে তখন বুঝাবে সিক্স হয়েছে। এটা সম্পর্কে আমরা আগেই জানি, এটা আউট হয়েছে নাকি? এখন আমরা জানবো পরমাণু, প্রতীক, অণু এবং সংকেত এবং পরমাণু এতক্ষণ যে পড়ালাম এটা আমরা একটু মাল্টিমিডিয়ার মাধ্যমে দেখব। আমরা বলতে পারবে তোমরা সংকেতের সংজ্ঞা বলতে পারবে, প্রতীক লেখার নিয়ম ব্যাখ্যা করতে পারবে। আমরা একটু আগাই, এখানে দেখো তো এটা একটা রাস্তা, লোকজন যাচ্ছে আর এখানে কি হচ্ছে, গবেষণার কাজ করতেছে। এই পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কতটি একজন বলো? একবার যে কথা হবে সেটা দ্বিতীয়বার কেউ বলবে না। এই এর মধ্যে প্রতীকটিতে পাওয়া যায় কয়টা তোমরা বইয়ে আছে দেখো? আর কয়টা আমরা ল্যাবরেটরিতে বানাবো? সংক্ষিপ্ত একটা নাম দেখো, টেলিভিশন কি, টিভি, টিভি, প্রাইমারি স্কুল সার্টিফিকেট, পিএসসি, সবাই পাস করছো, সার্টিফিকেট পাইছো, মোহাম্মদ কি, মোহাম্মদ দেখো সংক্ষেপে লেখে, ছোট করে বুঝাচ্ছি, এটা হচ্ছে হলো প্রতীক। দেখো হাইড্রোজেনের প্রতীক কি, এইচ। লিথিয়ামের প্রতীক, আমি যখন এইচ বলবো তখন আমরা একটা হাইড্রোজেন পরমাণুকে বুঝবো, আর এলআই যখন বুঝবো তখন আমরা লিথিয়ামকে বুঝবো। এইভাবে প্রতীক, তাহলে প্রতীক সাধারণত ইংরেজি নামের প্রথম অক্ষর হয়। আমি বলছি তিনটা নিয়ম আছে, তোমাদের বইয়ে তিনটা নাই, অনেক ক্ষেত্রে প্রথম অক্ষর, যখন প্রথম অক্ষর গুলো একই হয়ে যায় তখন প্রথম অক্ষর অন্য একটা অক্ষর, আর হচ্ছে কিছু নাম আছে ল্যাটিন নাম থেকে হবে। তাহলে আমরা সেই জিনিসগুলো এখানে দেখবো, সবগুলো আছে। দেখো অক্সিজেন, এটা প্রথম নিয়ম সাধারণত কি, প্রথম অক্ষর কার্বন, সি, ক্লোরিন, এফ, অক্সিজেন, ও। তাহলে প্রথম নিয়মটা হচ্ছে প্রথম অক্ষরটা প্রতীক হিসাবে ব্যবহার করা হয়, একটি অক্ষর সাধারণত ব্যবহার করবে। দ্বিতীয়ত দেখো যখন একাধিক উত্তর আসবে, একাধিক আসবে, হিলিয়াম, প্রথম অক্ষর একটা অক্ষর, আর অনেক ক্ষেত্রে আবার দুইটা অক্ষর দিয়েও বোঝানো হবে। এই ক্ষেত্রে প্রথম অক্ষরটা হবে বড় হাতে এবং দ্বিতীয় অক্ষরটা দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে হচ্ছে পানি। এই যে দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে পানি একটি অণু তৈরি করছে, সুতরাং পানির সংকেত হচ্ছে H2O। তাহলে এটা হচ্ছে সংকেত। তোমরা এখন একটু বলতে পারবে প্রতীক আর সংকেতের তাহলে পার্থক্য কি? প্রতীক হলো পরমাণুকে নির্দেশ করে, প্রতীক হচ্ছে পরমাণুকে নির্দেশ করে, আর সংকেত হচ্ছে সংকেত অনুকে নির্দেশ করে, নির্দেশ করবে। যেরকম আমি বললাম এইচ হচ্ছে, আমি আবার বলছি এইচ হচ্ছে হাইড্রোজেনের প্রতীক, ও হচ্ছে অক্সিজেনের প্রতীক, প্রতীক। আর দুটো মিলে যখন H2O হলো সেটা হচ্ছে, এই যে এখানে দেখো ও হচ্ছে অক্সিজেন, এইচ হচ্ছে হাইড্রোজেন, তাহলে এইচ হলো হাইড্রোজেনের প্রতীক আর ও হচ্ছে অক্সিজেনের প্রতীক। একসাথে আমি বলছি
যখন সংকেত বলছি তখন সংকেত হচ্ছে অণু, আর যখন একাকি থাকতেছে তখন হচ্ছে প্রতীক, তখন বোঝানো হবে পরমাণু। তাহলে এটা তোমরা অবশ্যই এখন করতে পারবা। এখানে দেখো তো পরমাণুকে ভাঙলে আরো তিন ধরনের কণা পাওয়া যায়, তোমাদের বইয়ে আছে ইলেকট্রন প্রোটন নিউট্রন। কিছু হবে ঋণাত্মক, এই যে দেখো তো বাহিরে যেগুলো ঘুরতেছে এগুলো হচ্ছে ঋণাত্মক। বোঝা যায়, বোঝা যাচ্ছে ছবিটা? তারা আমাদেরকে সংকেত গুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, সবগুলো না হলে অন্তত বইয়ে যেগুলো আছে সেগুলো করতে হবে। এগুলো এইট এবং পরের ক্লাসে যা তোমাকে বেশি করে করতে হবে, এবং তুমি যদি এই পড়াগুলো এখনই একটু না পড়ো তাহলে পরবর্তী ক্লাসে এবং ওই যে নাইন টেনে যেয়ে তুমি রসায়ন কিছু বুঝতে পারবে না। এই জন্য আমি তোমাদের কাছকে একটু মাল্টিমিডিয়ার মাধ্যমে জিনিসগুলো একটু ভালো করে দেখানোর চেষ্টা করলাম, এই জিনিসটা যেন। হ্যাঁ স্যার, জি। এখানে দেখো এই যে পজিটিভটা কি হচ্ছে, এটা হলো প্রোটন, আর যে বাইরে দেখো ইলেকট্রন নেগেটিভ চিহ্ন আছে সাদা। তাহলে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, ইলেকট্রন থাকবে। এই আমি ওই যে এর আগের যে পড়াগুলো পড়ালাম আমি আবার একটু ব্যাক করতেছি, দেখো এই এই পড়াটার মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা সেটা এখনই বলো। না স্যার, প্রতীক আর হলো সংকেত। তাহলে প্রতীক আর সংকেত যদি তুমি না বোঝো তাহলে কিন্তু ঝামেলা হবে। এখানে দুটো জিনিস বলা হয়নি, এখানে নাই কিছু প্রতীক আছে ল্যাটিন নাম থেকে আসে। মনে করো আয়রনের প্রতীক হচ্ছে Fe, আয়রন তো আই হওয়ার কথা, Fe হচ্ছে ফেরাম ল্যাটিন নাম থেকে। মনে করো সোডিয়াম, সোডিয়ামের প্রতীক হওয়ার কথা এস এস ও এরকম, কিন্তু সোডিয়ামের প্রতীক হচ্ছে Na, ন্যাটিডিয়াম থেকে আসে। তাহলে কিছু কিছু নাম থেকে আসবে সোডিয়াম হলো Na, তোমাদের বইয়ে খুব একটা বেশি নাই, এই জন্য আমি জাস্ট তোমাদের শুধু একটু অগ্রিম পড়ায় দিলাম। তাহলে প্রতীক লেখার নিয়ম তিনটা আমি আবার বলছি শোনো। এক হচ্ছে প্রথম অক্ষর, যদি প্রথম অক্ষর একই হয়ে যায় তখন প্রথম অক্ষর এবং আর একটা অক্ষর, যেরকম যেরকম কার্বন আর ক্লোরিন, কার্বন ক্লোরিন ক্যালসিয়াম তিনটের নাম বলছি শোনো, কার্বন ক্লোরিন ক্যালসিয়াম তিনটের সি আছে, তিনটেরই প্রথম সি না? তাহলে কার্বন, কার্বনের প্রতীক হবে সি, ক্যালসিয়ামের প্রতীক হবে সি এ, আর ক্লোরিনের প্রতীক হবে সি এল। তার মানে তিনটে যেহেতু প্রথম অক্ষর সি আছে, কাজেই একটা সি দিয়ে তো আমি তিন চার পাঁচটাকে বুঝতে পারবো না, পারবো? তখন এটাকে অন্য ভাবে বুঝানো হবে। তাহলে প্রথম নিয়ম হচ্ছে প্রথম অক্ষর, দ্বিতীয় নিয়ম হচ্ছে প্রথম অক্ষর এবং আর দুই অক্ষরটা বেশি উচ্চারণ হয় সেটা, আর আরেকটা তিন নাম্বার নিয়ম হচ্ছে ল্যাটিন নাম থেকে নেওয়া। ক্লিয়ার সবাই? আর একাধিক পরমাণু মিলে কি করা হয়, অণু। তাহলে অণুর মধ্যে দুইটা আছে তোমাদের বইয়ে আছে, একটা মৌল অণু একটা যৌগ অণু। আমি যদি হাইড্রোজেনের একটা অণু বলি তাহলে H2, হাইড্রোজেনের একটা অণু হচ্ছে H2, আর অক্সিজেনের একটা অণু O2, আর আমি যখন শুধু পরমাণু বলবো তখন হলো H, যে আমার সামনে আছে দেখো তোমরা দেখতে পাচ্ছ, শুধু H যখন বলছি পরমাণু, আর এর এর নিচে যখন একটা 2 লিখে দেব সেটা হলো অণু। হ্যাঁ, অক্সিজেন হলো শুধু ও হলো পরমাণু, আর যখন আমি একটা অক্সিজেন 2 লাগাবো তখন হবে অণু। এই যে তাহলে পানির একটা অণুর মধ্যে দুটো হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণু আছে, কি ক্লিয়ার বিষয়টা? এখন একটু আমরা এখনকার পড়ায় আবার যাই। তাহলে পরমাণুকে ভাঙলে আমরা তিন ধরনের কণা পাই, ইলেকট্রন প্রোটন নিউট্রন। হ্যাঁ, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, প্রোটন হচ্ছে ধনাত্মক, আর নিউট্রনের কোনো চার্জ নাই। দেখো এই যে প্লাস চিহ্নটা হচ্ছে প্রোটন, আর যার কোনো চার্জ নাই সেটা হচ্ছে নিউট্রন। হ্যাঁ, আর যে বাইরে যেটা আছে ওটা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, প্রোটন হচ্ছে পজিটিভ, আর হচ্ছে নিউট্রন হচ্ছে কোনো চার্জ নাই। একটা পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো প্রোটন থাকে, তো এই জন্য পরমাণু কোনো চার্জ প্রদর্শন করে না। আমরা
ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো আমরা দেখবো দেখো তো এগুলো কিভাবে থাকে দেখো একটা কেন্দ্র আছে না কেন্দ্র আছে দেখো তো ইলেকট্রন গুলো বাইরে ঘুরতেছে এই ভাই ঢোল বাজানো বন্ধ কর এই যে কক্ষপথে ইলেকট্রন গুলো ঘোরে ইলেকট্রন যে পথে ঘোরে সেটাকে বলা হচ্ছে নির্দিষ্ট দেখো তো হাইড্রোজেনের পরমাণু এই যে দেখো হাইড্রোজেন একটা কেন্দ্র আছে পরমাণু ইলেকট্রন বাইরে দিয়ে ঘোরে এখানে সম্ভবত অন হবে না ভিডিওটা আমরা দেখাতে পাচ্ছি না তাহলে পরমাণুকে ভাঙলে কয়টি কণা পাওয়া যায় বলো পরমাণুকে ভাঙলে তিনটি কণা তিনটি নাম বলো তিন কণা পাওয়া যায় ইলেকট্রন প্রোটন নিউট্রন ইলেকট্রন প্রোটন নিউট্রন নিউট্রন ইলেকট্রন প্রোটন নিউট্রন তাহলে ইলেকট্রনের চার্জ কি শেষের জায়গায় চলে আসছি এ বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো নাই প্রশ্ন নাই এই প্রশ্নগুলো উত্তর তোমরা আগে বলছো প্রতীক সংকেত আমরা আগে বলছি প্রতীক সংকেতের পার্থক্য তোমরা বলছো প্রতীক লেখার নিয়ম আমি বলছি তোমরা বলতে পারবা কোনটা কয়টি আপনি তোমরা বললা এই এই এইগুলো সংকেত ফটো শেষের দিকে এখন একটু প্রশ্ন থাকলে বলো আমার সময় শেষের দিকে আমার সময় শেষ হয়ে যাবে এখন আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে আমি পড়া শেষ করব বলো প্রশ্ন থাকলে বলো কোনো প্রশ্ন নাই তাহলে আমি একটু বলি না স্যার বলো একজন বলো প্রতীক কাকে বলে এনিবডি প্রতীক পরমাণু ছেঁড়া যে উপায় সেটা কি প্রতীক বলে না না যে চিহ্ন দিয়ে মানে আমরা পরমাণুকে যে চিহ্ন দিয়ে বুঝাবো সেটা হচ্ছে প্রতীক যে হাইড্রোজেন হলো এই হ্যাঁ ওটাই বললাম হ্যাঁ সংকেত কাকে বলবো সংকেত স্যার যে চিহ্ন পরমাণু অণু সংকেত তো প্রকাশই হলো অণু চেনার জন্য অণু চেনার জন্য যে সব চিহ্ন ব্যবহৃত হয় তাকে এই সংকেত বলে যে অণু বলে মানে অণু সংক্ষিপ্ত রূপ হচ্ছে সংকেত মানে প্রত্যেক আর সংকেতের পার্থক্য কি হবে বলো দেখি প্রথম নিয়ম কি দুইটা না প্রথম নিয়মটা কি সেটা বলছো প্রথম নিয়ম হচ্ছে সাধারণত প্রথম অক্ষরটা প্রথম অক্ষরটা প্রতীক হয় দ্বিতীয়ত হচ্ছে যদি অনেকগুলো মূলের প্রথম অক্ষর এক হয় তখন প্রথম অক্ষর আর যে অক্ষরটা বেশি উচ্চারণ হয় সেটা আর তিন নম্বর হচ্ছে অনেক সময় ল্যাটিন নাম থেকে নেওয়া হয় কি ক্লিয়ার সবাই পরমাণু কটা কণিকা পরমাণু কটা কণিকা বলো কেউ তিনটা তিনটা কি কি ইলেকট্রন প্রোটন নিউট্রন প্রোটন নিউট্রন ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ আর হচ্ছে প্রোটন ধনাত্মক পজিটিভ আর ইলেকট্রনের কোন আর ইলেকট্রনের কোন চার্জ নেই নাই সরি মানে নিউট্রনের কোন চার্জ নেই আমি অন্য একজনের ক্লাস নিতে আসছি আমি এইট এর বিজ্ঞান
এবং 9 এর বায়োলজি পড়াই আমি 8 এর বিজ্ঞান পড়াবো এখানে একজন ছাত্র আছে জান্নাতুল নাইম পরের ক্লাস করতে আসছিস বাবা তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করব আর যদি তোমাদের প্রশ্ন থাকে একটু বলতে পারো আমার হাতে কয়েক মিনিট সময় আছে যে অমুক জায়গাটা আমি বুঝিনি আবার বলেন স্যার আমি আবার রিপিট করতে পারবো কোনো প্রশ্ন আছে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি শেষ করব আচ্ছা ধন্যবাদ সবাইকে না স্যার সবাই ভালো থাকো এবং প্রত্যেকদিন এই সময় তোমরা ক্লাসে সংযুক্ত হবে এবং কোনো না কোনো ক্লাস অবশ্যই হবে আর ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম স্যার ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো ধন্যবাদ হ্যাঁ